সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন পূর্বের মতো। তো থ্যাংক ইউ সবাইকে, 10K সাবস্ক্রাইবার হয়েছে এই জন্য। আর আজকের ভিডিও বিষয় হইতেছে স্কিল এবং নেটালের অ্যাকাউন্টের মধ্যে আপনি কোনটা ইউজ করবেন আর কোনটা ইউজ করলে আপনার সুবিধা হবে। সো প্রথমে বলে নিই অ্যাকাউন্টগুলো কারা ইউজ করে। বেশিরভাগ মানুষ যারা ইউজ করে তাদের মধ্যে বেশিরভাগ হয়তো বা বিটিং করে অথবা ট্রেডিং করে অথবা ফ্রিল্যান্সার। সো ফ্রিল্যান্সারের বেশিরভাগ এই অ্যাকাউন্টগুলো ইউজ করে। এখন আপনি বিটিং করলে আপনি ফ্রিল্যান্সার, কিছু করার নেই। সো যারা ইউজ করে তাদের মধ্যে যে প্রবলেমটা হইতেছে যে কোন অ্যাকাউন্টটা ইউজ করবো। সো যদি আপনি ফ্রিল্যান্সার হয়ে থাকেন, একদম যদি freelancer.com এ কাজ করেন অথবা অন্য সব ওয়েবসাইট যেটাতে স্কিলের মধ্যে অথবা নেটওয়ার্কের মধ্যে পেমেন্ট করে, তাহলে আপনি দুইটার একটা যেটা বেটার ওইটা নিতে পারেন। কিন্তু যদি আপনি freelancer.com এ কাজ করেন তাহলে আপনাকে অবশ্যই স্কিলটা নিতে হবে বাধ্যতামূলক। আর অন্য সব অ্যাকাউন্ট আছে কিন্তু স্কিলটা একটু ইজি। অ্যাকাউন্টে ডলারগুলো সেল দিতে ইজি অথবা ব্যাঙ্ক উইথড্র দিতে অনেক ইজি হয়ে যায়। সো এই ক্ষেত্রে আপনি স্কিলটা নিতে পারেন। আর যদি আপনি বিটার হন, মানে বিটিং যারা করে, বিটিং বা গ্যাম্বলিং বা জুয়া যেটাকে বলা হয়, অথবা ট্রেডিং বা যেটাকে বলা হয় কি ট্রেডিং কী বলা হয়, আচ্ছা আমি বাংলায় ডেলিয়াস একটা শেয়ার বাজারের কিন্তু ট্রেডিং। সো যদি ট্রেডিং আপনি ইউজ করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আমি সাজেস্ট করবো নেটওয়ার্ক, কেন এমন বলি। সো আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, স্কিল এবং নেটওয়ার্ক দুইটা ইউজ করতে পারেন। এখন স্কিলের ক্ষেত্রে হয় কি যে স্কিলের কিছু সিস্টেম আসে, ওইটা হইতেছে প্রথমে আমি আসি ভেরিফিকেশনের ক্ষেত্রে। সো আগে নেটওয়ার্কটা একটু টাফ ছিল ভেরিফিকেশন করা, স্কিলটা খুবই ইজি ছিল কারণ তারা একটু আপডেট করছে ওয়েবসাইটটা। এখন স্কিল এবং নেটওয়ার্ক দুইটাই সেম। সো আপনি দুইটার একটা ইউজ করলেই পারবেন, কোনো ইয়া নেই যে এটা ইউজ করতে হবো। সো আপনার ভেরিফিকেশন দিক দিয়ে দুইটাই সমান। ইউজের ক্ষেত্রে দিক বল, ইউজার সবচেয়ে বেশি আছে স্কিলে আমার কাছে মনে হয়। সো যেহেতু আমি স্কিলে ভিডিও দিই, সেই ক্ষেত্রে দিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে স্কিলের ইউজারগুলো বেশি আসছে। সো নর্মালি সবাই স্কিলটাই বেশি ইউজ করে ইউজারের ক্ষেত্রে। এটা আরেকটা হচ্ছে ডলার ডিপোজিট, সবচেয়ে বেশি ডলার ডিপোজিট করতে ইজি হইতেছে স্কিলে, কারণ স্কিলে যেহেতু ইউজার বেশি। সো আপনি ডিপোজিট যে কারোর কাছ থেকে বেশি, সবার কাছ থেকে আপনি কম বেশি পাবেন ডিপোজিট, অথবা আপনি মাস্টার কার্ড করে নিজের ডিপোজিট নিজেই করে নিতে পারেন। ওই ক্ষেত্রে ওই ডলারগুলো দিয়ে গ্যাম্বলিং করতে পারবেন না বা বিটিং করতে পারবেন না। সো সেকেন্ড হইতেছে যে ডলার উইথড্র বা টাকা উইথড্র, ডলার উইথড্র যেটা হইতেছে স্কিল থেকে সবচেয়ে বেশি উইথড্র বেশি ইজি হয়। ওইটা হইতেছে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে আপনি জাস্ট ডাইরেক্ট ব্যাঙ্কে উইথড্র দিতে পারবেন। 3 থেকে 5 দিন টাইম লাগবে বা 3 to 5 business days লাগবে উইথড্র কমপ্লিট হইতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে। আপনি যে কোনো লোকাল ব্যাঙ্ক এই ক্ষেত্রে ইউজ করতে পারেন স্কিলের ক্ষেত্রে। আর হইতেছে উইথড্র পরে সেন্ড লিমিট, আচ্ছা। সো স্কিলের ক্ষেত্রে লিমিটেশনটা হইতেছে এরকম, যদি আপনি $10 করে সেন্ড করেন আপনি 10 বার সেন্ড করতে পারবেন, আর যদি 100 করে সেন্ড করেন তাহলে 10 বার সেন্ড করতে পারবেন। আপনি কোনো কোনো সেন্ড করা শুরু করেন তখন আপনার অ্যাকাউন্টটাতে অটোমেটিক সিকিউরিটি রিজনে আপনার ট্রানজ্যাকশনটা ডিক্লাইন করে দেবে। সো ওই ক্ষেত্রে আপনি 4 ঘন্টা পর অথবা 5 ঘন্টা পর ট্রাই করলে আবার হয়ে যাবে ডিপোজিট। সো আপনি যদি $100 করে ট্রান্সফার করেন তাহলে আপনি বেশি ডলার ট্রান্সফার করতে পারবেন 10 বার অথবা 15 বার করার পর অটোমেটিক আপনার ট্রানজ্যাকশনটা অফ করে দেবে, ফ্রিজ করে রাখবে আপনার ডলারগুলো, ট্রানজ্যাকশন করতে পারবেন না বা অন্য নেটওয়ার্কের অ্যাকাউন্টে বা অন্য কোনো ওয়েবসাইটেও ডিপোজিট করে রাখতে পারবে না। কারণ হইতেছে তারা জানে যে এই সিস্টেমে আপনার ইয়া করা হয়, কী বলে এটারে, মানি লন্ডারিং করা হয়। সো এই জন্য তারা এই প্রসেসগুলো করে। আর লিমিটেশনটা এরকম, আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হলেও আপনার কিছু লিমিট দিয়ে রাখে যে এর বেশি আপনি সেন্ড করতে পারবেন না। সো যারা $10 করে সেন্ড করতেছেন তারা এই প্রবলেমটাতে বেশি করেন ট্রানজ্যাকশন ফেল। তো এটা একটা সমাধানও আছে, আমি নেক্সটে আর একটা ভিডিওতে বলে দেবো না কীভাবে করতে হয়, ওইটা অনেক বড় একটা সমাধান, কল করে ফিক্স করে দেওয়া হয় বা অনেক কিছু আছে, কেস ক্রিয়েট করলে হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এবার আসি নেটেলার অ্যামাউন্ট কী কই অ্যাকাউন্ট ক্লোজ। সো অ্যাকাউন্ট ক্লোজ হইতেছে সবচেয়ে বেশি আমার কাছে রিকোয়েস্ট আছে স্কিলেরই, আর নেটেলারে খুব কম আসছে অ্যাকাউন্ট ক্লোজ হওয়ার। সো আমার কাছে তাই লাগতেছে যে নেটেলারটা একটু, নেটেলারও ক্লোজ হয়। সো নেটেলারের ক্ষেত্রে হয় নেটেলার লাইভ চ্যাট করতে পারেন, যদি VIP অ্যাকাউন্ট হয় VIP বেনিফিটসও খুব ভালো, আপনি ফ্রিতে নেটেলার অ্যাকাউন্ট VIP করতে পারবেন। জাস্ট তাদেরকে কল করবেন, তারা আপনাকে সিলভার VIP আপডেট করে দেবে কল করলেই, আর কিছু লাগবে না। আর স্কিলের ক্ষেত্রে VIP বেনিফিট নিতে হলে আপনার কমসে কম $5,000 ট্রান্সফার করতে হবে আপনার অ্যাকাউন্ট থেকে, মার্চেন্ট পেমেন্ট, নট যেমন আপনি একজন স্কিলকে দিয়ে দিলেন আরেকটা স্কিল অ্যাকাউন্টে, এরকম হবে না। হয়তো বিটে ডিপোজিট করলেন অথবা কোনো ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে দিলেন অথবা ওয়েবসাইটে নিলেন এরকম। আর স্কিল নেটেলার এই বিষয়ে অ্যাকাউন্টগুলো নিয়ে আমি যেহেতু ভিডিও দিই, সো আজকে ভিডিওটা দিলাম যাতে কোনটা আপনি নেবেন। সো এখানে আমি কিছু বেনিফিট বলে দিচ্ছি স্কিল অ্যাকাউন্টের আর নেটেলার অ্যাকাউন্টের। সো এখন আপনার কাছে যেটা ভালো লাগে ওইটা নিতে পারেন। পার্সোনালি আই ইউজ নেটওয়ার অ্যাকাউন্ট, কেন জানেন আমার কাছে নেটওয়ার্কটা ভালো লাগে। স্কিল অ্যাকাউন্টও ইউজ করতে হয় আপনাদের জন্য যারা আসেন স্কিল অ্যাকাউন্টে ডলার নিতে এবং দিতে, সো তাদের জন্য ইউজ করি, প্লাস আমার নিজেরও কিছু কাজ আছে স্কিল দেওয়া। সো যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, আর আগে থেকে যারা আসেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা করে ফেলেন, ফ্রিতে সুবিধা নিতেছেন, সাবস্ক্রাইব করেন ভাই প্লিজ। আর 10,000 সাবস্ক্রাইবার আছে, তাই অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা সাবস্ক্রাইব করছেন। আর ইটস ব্লুয়েটি শুনতে পাইতেছেন, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আজকের ভিডিও এই পর্যন্তই।